afternoon, I am Momita and welcome back to my channel Momita's Galaxy. তো আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে একদম ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে একটু তাড়াই ছিলাম কারণ কাল জাস্ট বাড়ি ফিরেছি কাল বাড়ি ফেরার ভিডিও আর করতে পারিনি কারণ প্রচন্ড গরম পড়েছে আর গরমে না সত্যি কথা বলতে মানে কথা বলতেই কষ্ট হচ্ছে গরমে এত কষ্ট যে তারপর বাচ্চা নিয়ে আসতে হয় যাই হোক বাবা কালকে এসছে সাথে করে মানে বাবা কালকে দিয়ে গেছে বাড়িতে কারণ বাবা দিয়ে গেল বলতে ব্যাগ হয়েছে তারপর বাবা শুনেছে যে যাওয়ার দিন প্রচন্ড কষ্ট হয়েছিল আমার ভিড়তে তো বাবা বললো যাই আমি একটু তার যদি একটু সুবিধা হয় বলে বাবা কালকে এসে দিয়ে গেলেন বাবা বললো তাহলে চলো আমাদের ঘরে বেশি মানে কিছুক্ষণ বসবে তারপর রাত্রির ট্রেনে বাড়ি যাবে তো বাবা যথারীতি রাত্রির ট্রেনে তখন 9:30 ট্রেনে বাবা বাড়ি গেছে আর আমি এখন এই যে আইসক্রিম খাচ্ছি তো সবাই হয়তো ভাববে যে আমার ঠান্ডা লাগার ধাত বলেছি কতবার আইসক্রিম খাচ্ছি ঠান্ডা লাগে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে মানে প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে আইসক্রিমের একটা কিনে এনেছি বার আইসক্রিমের একটা বার কিনে এনেছি চৌকো মতো তো সেটা কিছুদিন ধরেই খাচ্ছি খেয়ে দেখছি মানে খাবার পর আমার যে বন্ধুরা হয়েছিল তারা বলেছে খেয়ে নিবি নিয়ে জল খেয়ে নিবি তো দেখছি আইসক্রিমটা খেয়ে জল খেয়ে নিচ্ছি খুব একটা সেরকম অসুবিধা হচ্ছে না মানে যে খুব ঠান্ডা লেগে গেছে বা কিছু হচ্ছে অসুবিধা একদমই হচ্ছে না ডোডো খেতে চায় না ডোডো আইসক্রিম ছোটো থেকে মানে খায়নি তো ওই জন্য ডোডো খুব একটা আইসক্রিম খেতে ভালোবাসে না ডোডোকে এই যে গুলোপন্ডি জল করে দিয়েছি এক কাপ এই কাপটা হচ্ছে ওর একটা ফ্রেন্ডের বার্থডেতে স্কুল থেকে দিয়েছিল ও এই কাপটাই করেই গুলোপন্ডির জল খাবে তো যাই হোক এই কাপটাই করে গ্লুকোন্ডি জল করে দিচ্ছে ডোডো যে পাশে বসে বসে মোবাইল দেখছে আপনারা মোবাইলের আওয়াজ পাচ্ছেন পাশেই বসে আছে দেখা ডোডো একটু মুখটা দেখা এই যে আমার ডোডো শোনাও স্কুল থেকে সবে এসছে দেখো ঘেমে নিয়ে কি অবস্থা ওই জন্য এসে একটু বললাম গ্লুকোন্ডি জল খা আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি খেয়ে দে তারপর ডোডোকে চান করাবো চান করিয়ে ভাত খাইয়ে দেবো আজকে রান্না সেরকম কিচ্ছু করিনি মা কালকে জয়নগর থেকে আসার সময় একটা তরি তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছিল আর সেগুলো কাল রাত্রিতে খাওয়া হয়নি কারণ কাল রাত্রিতে মানে কাল যখন সন্ধ্যাবেলা ফিরেছি এত খিদে পেয়েছিল সুইগি থেকে অর্ডার করলাম চাউমিন অর্ডার করেছি চাউমিন থেকে চাউমিন অর্ডার করেছি আর চাউমিন আর হচ্ছে এই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম সেই খেয়েছি সন্ধ্যাবেলা খেয়ে আর তো পেটটা ভর্তি হয়ে গেছে বাপ্পাও তাই বাপ্পাও এসে বাপ্পার জন্য একটু রেখে দিয়েছিলাম বাপ্পা 9টায় এসেই খেলো চাউমিন আর চিলি চিকেন একটু খেলো কে এতটাই পেট ভর্তি হয়ে গেছে যে আমি আর রাত্রে কিছু খাইনি বাপ্পা তাও খেলো বাপ্পাকে মায়ের মা হচ্ছে টোটোর জন্য একটু মাগুর মাছের ঝোল করে পাঠিয়ে দিয়েছিল তো বাবা বাবা আর ছেলে মানে আমার ছেলে আর বাপ্পা দুজনে হচ্ছে মাগুর মাছের ঝোল দিয়ে সন্ধ্যা মানে রাত্রে ভাত খেলো আমার ছেলেকে কালকে 9:30-এর মধ্যেই খাইয়ে দিয়েছিলাম কারণ ও সারা দুপুর না সে ট্রেনে যেটুকু ঘুমিয়েছে আর বাড়ি ফিরে ঘুমায়নি ওই জন্য ঘুম ঘুম পাচ্ছিল বলে ঘুম বাড়িয়ে দিয়েছি আর আমি আর রাত্রে কিছু খেলাম না সেই তরকারিগুলোই অতগুলো তরকারি রয়েছে আর শুধু ঝিঙে আলু ভাতে দিয়েছি ঝিঙে আলু ভাতে দিয়ে ভাতটা করেছি ব্যাস আর কিছু তরকারি করিনি মা চিংড়ি তারপর ডিমের কষা সব করে মা পাঠিয়ে দিয়েছিল কালকে সেগুলো দিয়েই আজকে কাজ চালিয়ে দেবো আর সন্ধ্যেবেলা আজকে ভাবছি একটু চিকেন করবো কারণ বাপ্পা অনেকটা ফ্রিজে চিকেন এনে রেখে দিয়েছে রাত্রিরে আর খাওয়ার কিছু নেই দুপুরটা নাই হয়ে গেল রাত্রিরে তো চিকেন করে নেবো আর ডোডোর হচ্ছে সকালবেলা তো চিকেন স্যুপ করে দিয়েছি সবজি দিয়ে যে ডোডোর যেরকম চিকেন স্যুপ খায় ডোডোর চিকেন স্যুপ করে দিয়েছি তো এই হচ্ছে আজকে মোটামুটি রান্না আজকে আর সেরকম কিছু রান্না হয়নি যা হবে সন্ধ্যাবেলা বা রান্না আর শুধু পরিষ্কার হচ্ছে আমি দুদিন বাড়িতে মানে একদিনও যদি বাড়িতে না থাকি কী হলোটা কি একদিনও যদি বাড়িতে না থাকি মনে হয় যেন চারিদিক এসে নোংরা হয়ে গেছে মানে আমার এতটাই মানে এরকম ব্যথিক বাপ্পা আমাকে বলে আমার ব্যথিক সব কিছু তো যাই হোক ব্যথিক হোক যাই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালোবাসি এটাই হচ্ছে ব্যাপার তো চলুন আবার পরে আসছি কথা বলতে ডোডো চিকেন আর ভাত রেডি আর ডোডো ওখানে বসে বসে মোবাইল দেখছে চলে এসো এদিকে এসো এই সামনে চলে এসো ডোডো
ডোডোকে খাইয়ে দাইয়ে আমি স্নান টান করে এলাম, এসে পুজোটা করলাম, করে আর এই ভাতটা নিয়ে সবে এলাম। আর ডোডো এখন গেছে হচ্ছে ওপরে, ওপরে ওই কাকিমার কাছে। কাকিমা নেই, ওর কাকা মানে ওর কাকাই আছে, মানে আমার বরের ভাই, ছোটো ভাই, তো সে আছে, তার কাছে এখন গেল। যে আমি তখন বাথরুমে আছি, যাবো আমি কাকাইয়ের কাছে, আমি যাও একটু ঘুরে এসো, তারপরে ওটা আবার ঘুম পাড়িয়ে দেবো না তাড়াতাড়ি, তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর আজকে লাঞ্চও বললাম যে আমি আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু একটু ঝিঙে আর আলু ভাতে দিয়েছিলাম আর ভাত করেছিলাম, আর বাকিটা মা কালকে যারা রান্না করে পাঠিয়েছিলো তো সেগুলোই নিয়েছি। তো চলুন, মা কালকে কী কী রান্নাগুলো করে পাঠিয়েছিল আপনাদের সাথে সেটা শেয়ার করছো। এই হচ্ছে আমার লাঞ্চের থালি, তো থালিতে কী কী আছে বলে দিই একটু। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে ঝিঙে আলু ভাতে, আর এই হচ্ছে চিংড়ির ঝাল, আর ডিমের কষা। মা এগুলো সব কাল খাওয়ার জন্য পাঠিয়েছিল, কিন্তু কাল আর খাওয়া হয়নি। আর এটা হচ্ছে গুগলির আলু দিয়ে ওই তরকারি মতো। এই হচ্ছে আজকে লাঞ্চে আমার মেনু। তো আমি আজকে কিছুই করিনি, শুধু ভাত আর এই ঝিঙে আলু ভাতটা করেছিলাম। তো অনেকেই ভাববে যে কী সব উল্টোপাল্টা খায়, কিন্তু উল্টোপাল্টা ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আমি ছোটো থেকেই এই গুগলি খেয়ে বড় হয়েছি, মানে ছোটো থেকে আমি দেখতাম, এইগুলো আমার বাবা আনতো আর আমার মা রান্না করে দিত, আমি খেতাম। আর আমি খেতে যথেষ্ট ভালোবাসি, মানে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। বাড়ি গেলে আর মাকে বলি যে মাছ মাংস কিচ্ছু লাগবে না, তুমি শুধু এই গুগলির ঝাল করে দাও, ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। তো আমার বাড়ির সবাই খায় মোটামুটি, আর সবাই খেতে ভালোও বাসে। তো এবারে আমার যে এতগুলো বন্ধু আছে ইউটিউবে, তো সবাই হয়তো খায় না বা অনেকে খেতে জানেই না, মানে কী জিনিসটা খেতেই জানে না। তো তাদেরকে বলবো যে ঘেন্না করবেন না, কারণ খাওয়াটা এক একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। হয়তো আপনারা যেটা খান সেটা হয়তো আমি খেতে ভালোবাসি না, হতেই পারে, তাই না? সবাইয়ের খাবার রুচি তো সমান নয় না, কিন্তু আমরা এটা খাই আর আমরা এটা খেতে ভালোবাসি, এটুকুই বলবো, ব্যাস এটুকুই হচ্ছে আমার কথা। তো চলুন আর বেশি বকবক না করে আমি লাঞ্চটা কমপ্লিট করিনি, কারণ ডোডোকে আবার ঘুম পাড়াতে হবে না। তো ডোডোকে ঘুম পাড়াবো, কারণ ওর আন্টি আসবে, আবার আজকে ড্রয়িং স্যার আসছে, সেও আসবে। তো দাদা এই লাঞ্চটা কমপ্লিট করে নিই, নিয়ে তারপর আবার আসছি আপনাদের সাথে পরে কথা বলতে। এই হচ্ছে আমার রাত্রির ডিনার রেডি, চিকেন আলু কষা, বেশি ঝোল করিনি, বাপ্পা বললো যে রুটি দিয়ে খাবো, রুটি আনবো, রুটি দিয়ে খাবো, কারণ বাবা মিষ্টি পাঠিয়েছে আর এই রুটি দিয়ে খাবে, ওই জন্য একটু কষা কষা করলাম। এরকম রান্নাটা হয়ে যাবার পরই আপনাদের সাথে শেয়ার করছি, মানে আগে একদম সময় হয়নি। তো আমার ডোডোর সবে ড্রয়িং স্যার গেল, তাই তো? কি দেখবে, কি কি ড্রয়িং করেছে দেখিয়ে দাও একটু সবাইকে। ডোডো আজকে খুব চাপে পড়ে গেছে, সাড়ে পাঁচটা থেকে ম্যাম এলো পড়লো। ভালো করে দেখো, প্রথম থেকে দেখো, প্রথম থেকে দেখো, প্রথম থেকে দেখো কি কি ড্রয়িং করেছে দেখিয়ে দাও সবাইকে। দেখছি তো, দেখাচ্ছি তো, বেশ কি এরকম করে বাজান না, এটা বাজায় না, এটা পাখা, পাখা এটা অ্যাপেল, ফুল, ম্যাঙ্গো, এটা কি ফুল, এটা ইংরেজি কি রোজ, ঠিক রোজ নয়, এটা রোজ নয়, এটা ফ্লাওয়ার, এটা কি ফ্লাওয়ার, এটা ম্যাঙ্গো। ভালো করে দেখো, এই ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে গো। আসলে এটা ডোডো এখনো ভালোভাবে পাতা উল্টাতে শেখেনি। এটা কি, এটা অরেঞ্জ, এটা কি, এটা অরেঞ্জ, এটা বল, বল গ্রিন কালারের বল, হ্যাঁ গ্রিন কালারের বল, বল তো সব রকম কালারেরই হতে পারে। আরে ওরম ভাবে উল্টায় না, পাপাইয়া, ম্যাঙ্গো, ব্যানানা, ব্যানানা ই ইয়েলো কালারই হয়, হ্যাঁ ব্যানানা তো ইয়েলো কালারেরই হয়। এটা কি, এটা ব্যান নয়, ঠিক করে দেয় কি, সুচকিরি, হ্যাঁ। আর এটা, এটা কি, বালতি, বালতি, এটা কি ব্যাট, এটা ব্যাট, এটা বল। আর কি করেছো, কাইট, ব, এটা কি আলমারি, আর কি করেছো, আর কি দেখো, আর কি দেখো করেছো, ওটা দেখেছো, ওটা দেখেছে, ভালো করে দেখো, ভালো করে পাতাটা ওটা,
তুমি তুমি দেখো এটা কি কাপ কি এটা কাপ কাপ প্লেট কাপ প্লেট দা বল হ্যাঁ এটা তো দেখিয়েছো তারপর এটাও বল এটা কি এটা কি জানি না ট্রায়াঙ্গেল এটা ও ট্রায়াঙ্গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই তো সরি সরি এটা কি এটা কি বাস ঘোড়া এটা জোক চিহ্ন এটা এটা হচ্ছে ক্রিসমাস গড গিনমাস গড গাড়ি গাড়ি এই এই উপরটা স্ট্রাইব আর এখানটা এখানটা ব্রাউন এখানটা ব্ল্যাক আর এখানটা ব্রাউন আর এখানটা এটা কি এটা কি এটা কি কালার কি এটা কি কালার ব্রাউন কালার এটা ঠিক করে বল এটা কি কালার ঠিক করে ব্রাউন কালার না এটা তো ব্রাউন কালার আর এটা কি কালার পার্পল কালার পার্পল কালার এটা স্কাই ব্লু হ্যাঁ আচ্ছা এগুলো তো দেখিয়েছো এটা এটাও দেখিয়েছো এটাও দেখিয়েছো এটাও দেখিয়েছো আর এটা কি দেখো এটা হ্যাট হ্যাট আর কি করেছো দেখাও কাপ এটা জুসের গ্লাস জুসের গ্লাস কি এটা কি বলো পাপাইয়া না ঠিক করে বলো ঠিক করে বলো এই যে এটার পাশে এটা আছে এটা কেটে এটা বের হয়ে এটা সামনে ওয়াটারমেলন ইয়েস এটা কি ললিপপ ললিপপ না আইসক্রিম আইসক্রিম আরেকটা আমল আরেকটা আমলি হ্যাঁ আরেকটা আমলি এইগুলো দেখেছিলাম তো আর কি খাতা তো শেষই হয়ে গেল ড্রয়িং করে এটা বুক শিখেছে এটাও একটা বল এটা পেন পেন্সিল আমি খাই কি খাচ্ছি দেখো না খাস নি এইটা কি চিকেন খাবে এগুলো কি এগুলো কি এগুলো সব বুঝতে পারো না বুঝতে পারি কি কি করছি আর ডাক ব্লু গ্রিন অরেঞ্জ ইয়েলো ব্লু হ্যাঁ ঠিক করে বল ঠিক করে বল রেড ঠিক করে বল পরপর সাজা পরপর সাজা স্কাই ব্লু স্কাই ব্লু এটা হোয়াইট পিঙ্ক পার্পল রেড ইয়েলো অরেঞ্জ গ্রিন তো মোটামুটি সব কাজকর্ম সেরে ফেলেছি মানে ডিনার কমপ্লিট শুধু কড়াটা মাজা হয়নি তারপর বাসন টাসন যা পড়েছিল সব মেজে ফেলেছি কারণ বাপ্পা এই 9:30 বাজে এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি তো অফিস থেকে এসে আবার ওগুলো বাসন ফেলে রাখতে কষ্ট হয় না যে আবার এসে মেজে দেবে যতই কন্ট্যাক্ট থাকবে তুমি রাত্রে বাসে খুঁজে থাকবে সকালে বাসন মেজে দেবে কিন্তু তাও খারাপ লাগে যতক্ষণ পারি করে নেওয়ার চেষ্টা করি এবার রাত্রে খেয়ে দিয়ে উঠে না আমার আর বাসন মাজতে ভালো লাগে না ওই যে থালা বাসনগুলো পরে পাপ্পাকে বলি তুমি দিয়ে নাও আমি আর পারছি না মানে খেয়ে দিয়ে উঠে আমি আর কোনো কাজ করতে পারি না ওই জন্য দিনের বেলাতেও আমার এই সমস্যাটা হয় আমি ডোডোকে খাইয়ে দাঁড়িয়ে তারপর বাসন মাজি বাসন মেজে গ্যাসটা খুঁজে তারপর যাই স্নান করতে স্নান করে এসে তারপর আমি ভাত খাই ভাত খাওয়ার পর ওই একটা থালা কি বাটি একটুখানি ধুয়ে দিলে হয়ে যায় বাসন কাজকর্ম আমি সব যতটা পারি ওই স্নান করতে যাওয়ার আগে খাওয়ার আগে সেরে দেওয়ার চেষ্টা করি কারণ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না আমার আর মানে বেশি কাজ করতে একদম ভালো লাগে না রাত্রিতেও তাই মানে খাওয়া দাওয়া যেই হয়ে যাবে ব্যাস এবার আমার একটু শুয়ে পড়তে হবে দুপুরে তাও শুই না তো সারাদিন সেই সকাল থেকে ওটা হয় দুপুরেও ঘুমোয় না রাত্রিকে আগামী পারে না রাত্রি তো আর তো এখানে এসে আমার রিলস টিলস কিছুই করা হয় না ওখানে থাকলে তাও ভাইজির সাথে একটু আধটু রিলস করা হয় তাও এবারে ভাইজি যেহেতু HS পরীক্ষা দিচ্ছে একদিনই জাস্ট একটু ওই যেদিন পয়লা বৈশাখের দিন বেরিয়েছিলো সেদিন একটু রিলস টিলস করেছি তো আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলেই আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে আর
আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্লিজ। তো আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, রিলস করি মাঝে মধ্যে, রিলস করি মানে জয়েন করে থাকলে বেশি রিলস করা হয়, বাট এখানে থাকলে খুব একটা করা হয় না, সময় হয়ে ওঠে না। না তো রিলসটা তো একটা সম্পূর্ণ মানে কি বলবো টাইম পাস করার জিনিস, আর বেশ মজাও লাগে না, তো সেটাও আবার খুব একটা মুডের ওপর নির্ভর করে। ধরো এখন মুড হচ্ছে না, কিন্তু রিলস করতে কি আর ভালো লাগে, তখন কি রিলস ভালো হবে? ওই মাঝে মধ্যে জয়নগরে থাকলে ফ্রি থাকি তখন করি, কিন্তু ওখানে আবার নেটের খুব সমস্যা হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, রাত্রিতে তো ডিনার ওই চিকেন কষা রেডি, আর ডোডো চিকেন স্যুপ করা আছে, সকালে করে দিয়েছিলো, ও দুবেলা হয়ে যায়, ডোডোর আর মানে কিছু সেরকম রান্না করতে হবে না। তো এখন সেই কি বলবো, বাপ্পা কখন আসবে, তারপর সেই শুতে শুতে রাত এখন 12টা বেজে যাবে, মানে আমার সেই সকাল থেকে উঠে সেই রাত 12টা পর্যন্ত চলে, আবার কাল সকালে উঠতে হবে, ডোডোর যেহেতু স্কুল আছে, রান্নাবান্না আছে, বাপ্পার অফিসে বেরোনো আছে, তো সারাটা দিন যে কী যায় সে শুধু আমিই জানি। তো ঠিক আছে চলুন, আর বেশি বকবক করছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, টাটা।